করি ভালো। শোনো 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 শোনো, এই তো দেখো আমি বলেছিলাম না কত শীঘ্রই স্বর্ণকারখানি এসে অলংকার তৈরি করবে, কিন্তু দেখো এসেছে এসেছে এসেছে, দেখো অলংকার তৈরি করে এসেছে। হ্যাঁ নমস্কার সাদা করব, নমস্কার নমস্কার নমস্কার। যাই হোক, আমার আমার একমাত্র কনিষ্ঠ বউমা পিপুটা, তার কি কাঁড়ির যে রয়েছে ও জানেন তো, তাই তো বটে, কারণ সকলেই তো জানে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে জানে যে ওই নাগের সঙ্গে রয়েছে চাঁদের পাত, তাই তো স্বর্ণকর মশাই ওই অষ্ট অলঙ্কারের মধ্যে ভুল করেও যেন ওই নাগের অঙ্কিত না হয়। জয় মা শিবাড়ি, বেশ অসরে তৈরি করো অতি শীঘ্রে, জয় মা শিবাড়ি, জয় মা ভবা। আরে ভালো করে ভালো করে চুরি চুরি করো, তোমার হাতে যেন সাথে রূপ ধারণ করি যাব সেই স্বর্ণকারের রূপটি। স্বর্ণকার স্বর্ণকার, তবে আর বিলম্ব নয়, বৌমার যেখানে যেখানে অলংকার শোভা পাবে সেই জায়গার অলংকার তৈরি করবে। চিন্তা করবেন না রানী, কোথায় সরেক 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 সরেক, এই যে সরেক মশাই সাদা করে মশাই। হ্যাঁ আমি এসেছি, কেন না হয়তো আমি বিস্মরণ হয়ে গিয়েছিলাম, বিশ্বস্ত অলংকার তৈরি করতে গিয়ে। হ্যাঁ বল, আর কিছু করতে হবে? সকল দেবগণ যদি ছুটে যায় যাবে, কিন্তু ওই নাগের যেন মূর্তি অঙ্কিত হতে না ছুটে, নাগের মূর্তি অঙ্কিত করবে এই অষ্ট অলঙ্কারের মধ্যে। অসম্ভব। কেন? না 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 না, এ হবে না। আমি গণেশ্বর পুত্র চন্দ্রধরবড়ি। হ্যাঁ আমার সঙ্গে তো আপনার কথা হয়েছিল আগে। কথা হয়েছিল? কাগজপত্রে লেখা আছে আমি যে অনুমতি করছি সেই অনুমতি অনুসারে অঙ্কিত করবে ওই নাগের মূর্তি। তুমি তো এইমাত্র বলে গেলে, এইমাত্র নাগের ছায়া যেন না। আমাদের কাছে নাগ আছে, কেউ আসতে পারবে না, আর ওরা নিজেরা কি করবে, ফোন হাতে না দাঁড়িয়ে যাবে। তাই বুঝি, তবে শোনো আর বিলম্ব নয়, অলংকার নিয়ে এসেছি যখন। হ্যাঁ তালি দাও, আমি এই অলংকার গুলো আমি বৌমার জন্য মন্ত্রী দ্বারাই আমি পৌঁছে দেবো সেই উজানি উজানি নগরে। কোথায় দাসদাসী? তোমরা যাও স্বর্ণকার কি তোমরা একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। দাও নকরি, এই মন্ত্রী মশাইকে বলে এই অলংকারটা যেন পৌঁছে দেয় রানীমা। জানি নকরি, ঠিক আছে রানীমা, একটু ওই খেতে তো পারি না। হ্যাঁ ওই আপনি একটু ওদেরকে বলে দেন আমার জন্য চারটা কচি পাঠা, চারটা কচি পাঠা আর আর কেজি বিশেক লুচি। শোনো কথা শুনে তো অবাক হয়ে গেলাম। আর
ওই রসগোল্লা বেশি খেতে পারি না। তবে কতটা? 40 কিলো। বাবা, 40 কিলো রসগোল্লা? আর শেষ পাতে দই না হলে হয় না। দই কতটা লাগে? দই 40 কিলো, 42 কিলো। আচ্ছা ঠিক আছে, এই গরমের সময় তো 2 কিলো একটু বেশি খেলে। শনগর মশাই, আপনি যা খাবেন আমি দাসকে দিচ্ছি, দাসী নিয়ে যা, তাকে পেট ভরে তাদের খাওয়াবি, যা যা খেতে চাইবি সেগুলোই তুই তাকে দিবি। মনে থাকে যাও শনগর মশাই, একটুও কম নিব না, মেপে মেপে খাবো। তাই তো বেনে বলে গেল, অল্প সময়ের মধ্যে আমার নারী স্ত্রী আচার শনিক 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 বলো বলো, আমি আর পারছি না শনিক, বলো না আজ ব্যস্ত হলে কি মারা যায় বলো। শোনো, আমি আর পারছি না শনিক, আজ আমার একমাত্র পুত্রের শুভপুরি নয় তো, এই শুভপুরি নিয়ে অতি শীঘ্রই যদি আমি উজালিতে যেতে পারি তবে আমার লক্ষ্মী প্রতিমা আরে মাতার বহুমা আরে মুখমণ্ডল দর্শন করবো বলে আমি আর সইতে পারছি না শনিক। তোমার কি আমার প্রতি ভরসা নেই? অবশ্যই রয়েছে, কি ভরসা যদি থাকে তাই তুমি ভরসা করতে এলাম শনিক। আমি তোমার কথা মতো অল্প সময়ের মধ্যেই আমি আমাদের নারী স্ত্রী আচরণ কর্মগুলো করব। আমি সেটাই বলতে এলাম শনিক, আমাদের সনাতন ধর্মমতে যে রয়েছে বিধি আছে সেই বিধি সমাজপূর্ণ হলে আমায় সংবাদ দেবে। বেশ বেশ, এসো তবে। বেশ শনিক, আমি কেমন ভাবে সেজে এসেছো?
বলবো মা? বলো তো দেখি মা। রাইও সেজে এলো রে রাজার কুমারী, রাইহো সেজে এলো রে। সত্যি বলছো মা? সত্যি রানী মা, রাইও সেজে এলো রে রাজার কুমারী। আনন্দর দিনে যদি তুমি ধুয়ো করে দাও, আমার আত্মীয় স্বজন কুটুম্ব তারা কোথায় থাকবে? কেমন করে থাকবে? বিয়ে বাড়িতে তো হালকা করে রাইও চলবে না মা। আর কোন রাই হচ্ছে তোমরা? আর কি জানেন রানীমা? কি জানেন? কি ওরে রাজ বারোটায় উঠে বলে রানীমা? কি বলে? ওগো দুধ খাবো গে মা। তুমি রাইও সেজে এলে কচি ছেলের মা, আর বিয়ে বাড়ি এসে বলে দুধ খাবো গে মা। তুমি ছেলেকে নিয়ে শুধু খাওয়াতেই থাকবে, আমার কর্মগুলো কেমন করে করবে? আচ্ছা তুমি কোন রাইও মা? আমি ওরাইও সেজে এলো রে ওরা তোমারি রাইও সেজে এলো রে। আমার আত্মীয় স্বজন কুটুম্ব তারা দেখলে কি বলবে যে এত অসভ্য অসভ্য এই রাইও দেখেছে? না না না, এগুলো রাইও চলবে না। কোন রাইও যাচ্ছে আমি জানো? বড় বড় রাইও দেখেছি, ওই আমরা বড় বড় রায়কে দেখেছি। ওরা চলিতে না পারে আমরা ব্রাহ্মণের রায়কে দেখেছি, ওই আমরা নাপিতের রায়কে দেখেছি, ওই আমরা বৈষ্ণবের রায়কে দেখেছি, ওই আমরা সর্বজাতির রায়কে দেখেছি। ওরা চলিতে না পারে সমস্ত রায়ও দেখেছি। তোমরা যখন এসেছো মা, তবে তোমাদের বলি মা, অল্প সময়ের মধ্যে নারী স্ত্রী আচরণ যেগুলো কর্ম রয়েছে সেই কর্মগুলো করতে হবে মা। বিশটাই হবে গো। তাহলে সর্বপ্রথমে কি করবে মা? কি করবো মা? সকল দপি জন্ম দিতে হবে। জন্ম দিতে হবে। তাহলে আমি জিজ্ঞেস করছি, তোমরা আমি জিজ্ঞেস করছি আমার উত্তর দেবে। তাই হবে মা। আরে তোমা জনম কোন খানে, এ হলুদ তোমা জনম কোন খানে,
তাই তোমরা হলুদ বাটো মা। আরে হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, হলুদ বাটিয়া থালাতে সাজাইয়া, তোমাদের খেতে দিব কালো কুত্তারি ঝোল। এই বাজাও বাজাও, মা বাজাচ্ছে না গো। ছি ছি বৌমা, রায়ু তুমি কেমন কথা বলছো মা? কেন মা, শেষ পর্যন্ত ঢুলিকে কালো কুত্তা ঝোল ভালো দেব। আর ও ঢুলি বাজাও ঝোল, ও ঢুলি বাজাও ঝোল, ভাজো মাঝে দই দই।
আবল তাবল কথা বলো কিনা, তারা কিন্তু রাগ করবে মা। আজকে আজকে দিনে, আজকে দিনে তাদের মনে দুঃখ দিও না। খুব সুন্দর ঢুলি গো, তোমাদের এই দেখো ছন্না হয়ে গেছে। হ্যাঁ ছন্না করা হয়ে গেছে মা। মা ছন্না কিন্তু ভালো হয়নি। ভালো হয়নি, কেমন হয়েছে জানো? কেমন হয়েছে? আরে ছোট ছোট কলার গাছ মাথায় লাগে টোকারে রাইও। আমার জামাইকে আবার রাগাচ্ছ? শোনো মা, আজকে দিনে জামাইকে যদি রাগার কথা বলো, জামাই আমার চলে যাবে। আর জামাই যদি চলে যায়, আমার স্ত্রী আচরণ কর্মগুলো কি করবো? তারপরে ধান ভাঙতে যেতে হবে মা, তাই বিলম্ব না করে তোমরা কলা গাছে আলিপন করো। তাই হবে গো মা। ওরে কলা গাছে চলো গো মা, তাহলে ধানের গুলোতে নাও।
আর চলো আমরা ধান ভাঙতে যাই। মা বলো মা, কার কার বাড়ি যাব গো? সেটা তোমরাই তোমরাই মনে মনে করবে। কমিটি বাবুদেরকে বলছি, আপনারা একজন এখানে আছে, আরে ধান ভাঙতে যাব গো আমিরা। চলে কলস আছে কোনি কোনি লোকের বাড়ি, ধান ভাঙতে যাব গো আমিরা। কোনি কোনি লোকের বাড়ি আমরা তো নাম জানি না, কার নাম বলবো? এটা কে দিল? চিরঞ্জিত মাত্র 20 টাকা। হাই মা, হ্যাঁ গো, হ্যাঁ কি চিরঞ্জিত মন্ডল মাত্র 20? শুনো, যা দিচ্ছে তাই নাও মা, এতে খুশি হও মা, এটা তো দিচ্ছে দিচ্ছে, যাও যাও যাও। আরে ধান ভাঙতে যাবো গো আমিরা, সঞ্জয় বাবু এবার কার বাড়ি যাব? শুন মা, এইভাবে যদি একটা একটা করে নাম বলো, হ্যাঁ তাহলে কেউ ঢুকিয়ে দেবে না মা। কেন তোমরা যা যা বলছো, তাই এক কাজ করো মা, এই এই সন্মুখে যে বাড়িটা আছে, হ্যাঁ সেই বাড়িটা তোমরা চলো। তাই হবে মা, চলো মা, ওই বাড়িটা গিয়ে তোমরা ধান ভাঙানো করবে, এইখানে তোমরা ধান ভাঙানো করো। তবে ঢুকিকে নিমন্ত্রণ করো মা, পান সুপারি দিয়ে নিমন্ত্রণ করো। দেখো মা পান আছে, দাও মা দাও। তোমরা ঠিকই তো পাহাড় দেবে মা, বুঝলে? তাই হবে। তাহলে শোনো মা, এমন করে এমন করে ঠিকই তো পাহাড় দেবে যাতে মানে আমার হাত না ক্ষতি হয়ে যায়। তাই হবে মা। তাহলে কি বলে ধান ভাঙবে মা? ও ধান ভাঙো রে, ওরে মুরালী রাই ধ্বনি, ওরে বৃন্দাবনে ধান ভাঙে, ওই আমার রাধা গোয়ালিনী, ও ধান ভাঙো। তবে শোনো মা, বৃন্দাবনে যেই মতো রাধা রানী ধান ভেঙেছিল, সেই মতো তোমরা ধান ভাঙো। ঠিকই উঠিয়া বলে বন্দিয়া লড়কা, হাই গো বন্দিয়া লড়কা, সব সখীতে ধান ভাঙে মাজায় মারে লা।
মোহন চূড়াই আমার মাথায় মোহন চূড়া সংস্কৃতি ধার ভাঙি আমি করি ধুরা কর উঠিয়া বলে থাকি বাটি তলে আমি থাকি মাটি তলে সংস্কৃতি ধার ভাঙি আমার পুতের বলে উঠিয়া বলে সব সকির বড় আমি সব সকির বড় সব সকিতে ধান মানে ছড়ত খেয়ে বড় ঘর উঠিয়া বলে থাকি মাটি তলে আমি থাকি মাটি তলে সব সকিতে ধান ভাঙে আমার বুকের বলে বলে করি হাসি ফুস আমি করি হাসি ফুস সব সকিতে ধান ভাঙে বাহির করি তুগু কাঠাই উঠিয়া বলে আমি বড় রূপ হাই গো আমার বড় রূপ সব সকিতে ধান ভাঙে চালে মারি এই দেখো মা ধান ভাঙা হয়ে গেছে মা। হ্যাঁ কমিটি দাদাদেরকে বলছি এতগুলো নাম বলা যাবে না, অনেক টাইম লাগবে। ধানের কুলোটা মাথায় নাও মা, তুমি বলো। এই দেখো মা আমাদের ধান ভাঙানো হয়ে গেছে, এবার চলো এবার আমরা জল সেজে আসি। চলো মা এবার জল সাজতে যাই, চলো এসো রাইও বাড়ি। এবার এসো আমরা সকলে মিলে এবার আমরা জল সাজতে যাই। চলো ও ও কি ও
জল সাদা হয়ে গেছে। তবে মা এবার তোমরা এবার একটু বিশ্রাম করো, সময় মতো তোমাদের ডেকে নেব। তাই হবে মা। আচ্ছা মা, এই জল সাদা হয়ে গেল, এরপরে কি আছে মা? কি আছে গো মা? তোমরা তবে জানো না, তবে তোমরা একটু বিশ্রাম করো, প্রয়োজন মতো তোমাদের ডেকে নেব। তাই হবে গো মা। এসো মা। কে কোথায় আছিস? নকরি নকরি, এই নকরি কিনে আর পারা যায় না, কোথায় যে যাই কি করি? আসি রানী মা। নকরি নকরি, কোথায় যাস বল তো? এই দেখ আমাদের স্ত্রী আচরণ কর্ম হয়ে গেছে, শুধু বাকি রয়ে গেল। কি বাকি রয়েছে রানী মা? এখন পর্যন্ত নরসুন্দর আসেনি। লাউ আসেনি এখনো? হ্যাঁ, খেউড়ি না হলে, খেউড়ি না হলে গন্ধ ছোঁয়া যাবে না, আর গন্ধ না ছোঁয়ালে খাড় ভাঙা হবে না। তাই বিলম্ব না করে এই মুহূর্তে ওই নরসুন্দর কে ডেকে নিয়ে এসো। ঠিক আছে রানী মা। বেশ বেশ, বুঝলি তো? ঠিক আছে, যাই যাই বাবা, দেখি আপনি বিশ্রাম করুন, আমি একটু দেখি কি ভাবি আছে। তাহলে ভালো করে দেখ, ওই জন্য আসিসনি, ভালো করে দেখবি তারপরে তোর চোদ্দ গোষ্ঠী আম গাছের কাউয়া। আমার চোদ্দ গোষ্ঠী আম গাছের কাউয়া, তুই ডাকতে জানিস? আমি ডাকছি, কেমন আছে ডাক দেখি তোর। বলি হরাই হরাই দাস রে, তোর চোদ্দ গোষ্ঠীর কাটে আমার বাপের ন্যাংরা ঘোড়ার ঘাস রে। আয় এখানে, আমি ডাকবো না ভাইয়া, তুই ডাক একবার, তুই ডাক। করে নাপি ওরে নর সুস্থ, কি হলো রে আম গাছের বান্দর? হামার দ্বারা হবে না ভাই ডাকা। কোথায় রে তাপস লাউয়া? কি হলো রে? আরে তাড়াতাড়ি করাই খামাসি। আমার নাম হরি হরি নর সুন্দর, ভালো জানি কামান রে। আমার নাম হরি হরি নর সুন্দর, ভালো জানি কামান রে। আমার নাম হরি হরি নর সুন্দর, ভালো জানি কামান রে। এ লওয়া, কি হলো? ও লওয়া বলবি না, ও লওয়া বলবি না, লাউয়া বলবি না। এই নাপিতকে লাউয়া বলে কি হবে? আমার একটা নাম আছে, আমার একটা নাম আছে, লাউয়া বলবি না। আমার নাম লাউয়া, আমার নাম লাউয়া। নাপিত শোন, শোন ভাই, এক কাজ কর, তোর কাপড় খুলে তোর হাতিয়ার গুলা দেখা। এই না, বারবার করে বলছি শুনতে পাচ্ছ না? কাপড়টা খুলে হাতিয়ার দেখা। না না, তাড়াতাড়ি যন্ত্র দেখা, তোর যন্ত্র তুই দেখা। তোদের বাড়িতে তোর শোন, এখানে ছাড়তো দেখাবি না, তোর কাপড় খুলে যন্ত্র দেখবো। ভালো করে দেখ তো লাউয়া, ওই কি না কি ভেবে নিয়েছে মনে? এটা যন্ত্র? হ্যাঁ, এটাই তোর হাতিয়ার। আমি আমার পালে পালে তাল তালা চলে গেছি রে লাউয়া। হ্যাঁ হাই রে লাউয়া রে, একটি কথা বল, তোরে ডাকলি কেন আমাকে? কেন ডাকলাম জানিস? বল। আরে কামানি কামাইতে এলে রে লাউয়া, আরে লরুন ভুলি এইলে রে আনি গাড়ি লাউয়া। আচ্ছা লাউয়া লাউয়া, মৌগি কে জুতা খাও পারে আনি। Oh,
আমি মাওকে লাত খাও কা? হ্যাঁ কে বললে? মাসি, আমি আমার বউ আমাকে লাত মারে। মাসি আমার বউ আমাকে লাত মারে গে। আমি দেখেছি, তোমরাও দেখেছো। আমার বউ আমাকে লাত মারেনি। লাত খেয়েছিস? আমি দেখেছি। না রে ভাই, লাত মারেনি। তবে গল্পটা শুনেলে তাহলে। একদিন সেই বৃষ্টি করেছিল রাত্রে বেলা। হ্যাঁ, বৃষ্টি হয়েছিল। আমার কিন্তু ঘরে চাল ফুটা ছিল। ফুটা? হ্যাঁ। তারপরে তো বৃষ্টি যখন পড়লো তো উপরে চাল ফুটা, নিচে বৃষ্টি পড়লো, বারান্দাটা, তার মানে ঘরের ভিতরে জল পড়বে। জল পড়ে গেছে। হ্যাঁ, আমার বউকে বললাম, ও গো দোকান তো চলে যাবো, তো কিছু খেতে দাও। আমার বউ কি করলো জানিস? কি করেছে? শুকা মুড়ি খেতে দিল। হ্যাঁ, এবার শুকা মুড়ি খেতে খেতে গোয়ালাতে লেগেছে, তো আমার হিঁচকি উঠে গেছে। বুঝতে পারলি? হ্যাঁ বুঝতে পারলাম। এবার হিঁচকি যখন উঠেছে, আমার বউকে বললাম তাড়াতাড়ি জল দাও, তাড়াতাড়ি জল দাও। আর যেমনই জল দিতে হবে প্রাত করে এক লাত, তো লাত মারেনি, লাত লেগে গেছে। ওই জন্য হ্যাঁ আরে কামারি কামাইতে আইলে রে লাওয়া ভুলি কে আইলে কেইচি রে। আমি আমার মাগির পোটা চাচ্ছি। হ্যাঁ, এই কথা কে বলেছে? আমি জানি। সবদলপুরে কালকে গান করতে আসছিলাম। আমার বউ বলছে যে এখন কাই গান করতে যাবা, রাত 11টাতে তোমার পালা আছে, তো এখন কি করতে যাবা? আমি চলে যাই, ভূত সুজের ব্যাপার আছে, তো তাড়াতাড়ি যাই। তো আমার বউ কি করলো জানিস? আমায় ভাত খেতে দিল। এবার ভাত খেতে দিল দিদি, আর ওই তো বৃষ্টিতে আবার ভিজাও গেছে। ভিজে যখন গেছে, আমি তো ওই মুখের মতো ভাত ভরছি, আর যেমন আর তোর বই সর্দি লেগেছিল, আমার বউকে সর্দি লেগেছে, আর ভাত যেমন ভরতে হবে, আমার বই হাত তখন উঠেছে, আমার বড় নাকের পোটা আমার মুখের ভিতরে। আমি গিলে লেছি, তো আমি পোটা চাটে নিয়ে পোটা গিলে। এই ব্যাপার এলো বসলো কি? তুমি কামাল জানো? হ্যাঁ বলো। কি কামাল জানো বলো? কি কামাল নিবি? তুমি কোর কামাল জানো? অনেক কামান জানি, যেরকম কামান আছে। হাই রোড, ভালো করে বলো। হাই রোড কেমন কামান? হাই রোড জানিস কেমন কামান? হাই রোডে এখানে খুর ধরলাম, কার 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 করতে করতে এ মাথা থেকে এ মাথা থেকে দিলাম। হ্যাঁ, মাঝখানে ছেঁচে দিলাম, দু সাইডে ফরেস্ট মাঝের রাস্তা, চলবে না চলবে না। বলো কিছু জানো? আরো জানি বলো। খুবই তোর খোপরি, এটা কেমন? পাশনি নিলাম। এই পাশনি কি করবা, মাথা কি নিরাতে যাবা? না, ওটাই খুবই তোর খোপরি। আলাদা আদেকটা কামানের আদেক রকম যন্ত্র থাকে জানিস? তোরা মে মানুষ কি বুঝবি রে? বল বল। পাশনি নিলাম, পাশনি নিলি, জায়গা জায়গা খোটরিয়া খোটরিয়া উঠালাম, একটাও চুল কাটবে না, চলবে না। আর কোন কামান? আরো আছে, শর্টকাটে কি শর্টকাটে এক কোপ্পা, মনে হয় ভালো হবে। এটা কামান ভালো, খুবই সুন্দর। দেখাও তো, এটা দেখবি? দেখবো রে। দেখবি না করবি? আরে দেখবো। আচ্ছা ঠিক আছে ভাই, তোকেই দেখাই। এই ভালো হয়ে বসতে পারলো না, এটা তুই ধর। এটা হ্যাঁ আমি খুব পারবো। কাম নাই, এটা আবার কি করছো? আরে এটাই এক কোপা, দেখ না শুধু রে। ও জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা। ভাই ঢাক বাজা, ঢাক।
কি হলো? তুমি কি কামার কামার দেখছো না বিয়ে বাড়িতে মার্ডার করতে এসছো? এটা এক কব্বা গায়কগণ নন সুন্দর কি করছো তোমরা মা? দাঁড়ান, এই লওয়া। হ্যাঁ বল, তুমি কি বর কামার জানো? ও বর কামার নিবি? সেই বর কামার কামা বেশ তাই হবে। নকরি আমার আমার নখে কিনে আয়। কাকে কামাবো? কাকে কি হবে? দেখো এই দুর্বলকে আপনাকে বলিনি, আপনার ওই রাইহদেরকে বলেছি। তোমাকে কামড়াইবার সময় চলে। তবে শোনো নরসুন্দর, আর তুমি আমার আমার খোকাকে তুমি খেউড়ি করে দাও। এরে বিয়ে রানীমা। হ্যাঁ ওই লওয়া, এত খিচা বয়স, এত পোলিও খাওয়া বয়স, তোমাকে দেখে লাগছে সে তা নয়। বিয়ের বছর বয়স হয়ে গেছে, ভালো করে যদি কামার কামাও তাইলে আমার রায়গণ তোমায় বকশিস দেবে। আচ্ছা, আর যদি খারাপ কামাও, কামান যদি ভালো না হয় তাইলে সেটাও বকশিস দেবে। আচ্ছা, আর কিভাবে কামাবি? ও মরিলা মোরো বাছা কোন জালা হয় না, পণ্ডিত বাছা কোন জালা হয় না, মোরে লওয়া গিরি চন্দন রে। এবার ভালো জিনিস দেবো মা। কি দেবো মা? আরে কামানি যদি সুরঙ্গ কামানের গোষ্ঠী ভেবেছি। নরসুন্দর, এই নরসুন্দর, এই তুমি অমন করে করতে যাচ্ছ? তোমার সবকিছু গুছিয়ে নিয়ে করতে যাচ্ছ? কামান যদি সুরঙ্গ হয় লাউয়া, তো বারো বাটের গাভি দিব। বারোটা বাট আমি কার জানি না। হ্যাঁ রায়ো, তোমরা বারো বাটের গাভি দিব বলেছো? ও বুঝেছি, শোনো শোনো, কামান যদি মানে
কুরঙ্গ হয়, কামান যদি ভালো না হয় তাইলে তোমাকে আমি হিসাব করে নি। মাসি মুরগির কয়টা বাট গে? এই মুরগির বাট হয়? মুরগির বাট হয় না, মুরগির হয় না, গিরগিটির, গিরগিটির একটাও নেই, কবিতরের তুমি মনে হয় মায়ের খাবা, কবিতরের নেই, বকরির তুমি হিসাব করো, আমি কেন বলবো, বকরি চারটা, চারটা, তারপরে বিড়ালের ছটা, তারপরে কুত্তির এক দু তিন চার পাঁচ ছয় আটটা, তারপর বারোটা বাট কার রে কার রে এক দু বারো বাটের গাবি দিবে আমি সুয়ারের দু কামান কুরঙ্গ হলে তোমায় দেবে, আর ভালো করে কামান কামানে কি দেবো জানো, ওরে দুধ খেতে গাবি দিব পারলে তো তিনটে গাভী দেবো, তিন চারে গাভী, মানে কতদিনই আর কতদিনই বাবা কামান হয়ে গেছে মান রানীমা, হ্যাঁ শুধু কর্ণভেদ কর্ণভেদ তাহলে বিলম্ব কেন, তাড়াতাড়ি ছড়ো করো, বেশ ঠিক আছে। এই দাসী কি শোন, যেখানে মাথা বলবো সেখানে নখায়ে রো মাতা টেপা গোটি পর সবে রে, রানীমা খায়ে রো মাতা টেপা গোটি পর সবে রে, লাল তাড়াতাড়ি আসবে, তাই এবার আমার লক্ষাইকে আমি গন্ধ ছোঁয়াবো, উড়ি গন্ধ ছোঁয়াবো, ঘটটা দেন ঘট, আরে গন্ধ ছোঁয়াব, ওরে গন্ধ ছোঁয়াব, ও বালার কে সে আমি গন্ধ ছু
দিয়ে